হজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম। এটি বিশ্ব মুসলিমের বার্ষিক সম্মেলনের প্রতীক। এটি সামর্থ্যবান মুসলিম নরনারীদের উপর একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর জন্য লোকদের উপর বাইতুল্লাহর হজ ফরজ করা হলো, যারা সে পর্যন্ত যাবার সামর্থ্য রাখে তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু। রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জনগণ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। হজ অর্থ সংকল্প করা, উমরাহ অর্থও তাই। কিসের সংকল্প? আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারতের সংকল্প। বাইতুল্লাহ কেন? কারণ এটি আল্লাহর হুকুমে ভূপৃষ্ঠে নির্মিত প্রথম ইবাদত গৃহ, যা ফেরেস্তাগণ বা আদম আলাইহিস সালাম অথবা তার সন্তানগণের কেউ প্রথম নির্মাণ করেন। এটি পৃথিবীর নাভিস্থল, এটি আল্লাহর গৃহ। তিনি তার বান্দাদের এ গৃহে প্রদক্ষিণের আদেশ দিয়েছেন। এই বাইতুল্লাহ কেবলমাত্র আল্লাহর বান্দাদের কিবলা, যারা নিরঙ্কুশভাবে কেবল এক আল্লাহর দাসত্ব করে ও এক নবীর আনুগত্য করে। এখানে মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ। যে ব্যক্তি এখানে নাস্তিক্যবাদী কর্মকাণ্ডের ইচ্ছা করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। সৃষ্টির সূচনায় এখানে আরাফা ময়দানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল আদম সন্তানকে জমা করে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা বলেছিলাম, হ্যাঁ। আর সেজন্যই আরাফাতের ময়দানে অবস্থান করাকে হজ বলা হয়েছে, নইলে হজই হবে না। এক নজরে হজ। মেকাত থেকে এহরাম বেঁধে সরবে তালবিয়াহ পড়তে পড়তে কাবা গৃহে পৌঁছবেন। কাবাকে বামে রেখে হাজরে আসওয়াদ হতে তাওয়াফ শুরু করবেন ও সেখানে এসে সাত তাওয়াফ সমাপ্ত করবেন। রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটি পাঠ করবেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে অথবা হারামের যে কোনো স্থানে দুরাকাত নফল সালাত আদায় করবেন, অতঃপর জমজামের পানি পান করবেন। এরপর প্রথমে সাফা পাহাড়ে উঠে কাবার দিকে মুখ করে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ও তিনবার আল্লাহু আকবার বলবেন এবং দুহাত তুলে তিনবার এই দোয়াটি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده। দোয়াটি পড়ে মারওয়ার দিকে সাই শুরু করবেন। অল্প দূরে গিয়ে দুই সবুজ চিহ্নের মধ্যে কিছুটা দ্রুত চলবেন, তবে মহিলাগণ স্বাভাবিক গতিতে চলবেন। সাফা হতে মারওয়া পর্যন্ত একবার সাই ধরা হবে। এভাবে সপ্তমবারে মারওয়ায় গিয়ে সাই শেষ হবে। সাই শেষে মারওয়া থেকে বেরিয়ে মাথা মুন্ডন করবেন অথবা সব চুল ছোট করবেন। মহিলাগণ চুলের অগ্রভাগ থেকে এক আঙ্গুলের মাথা পরিমাণ সামান্য চুল ছাড়বেন।
হজ্জের তামাত্তু সম্পাদনকারী প্রথমে ওমরাহ শেষ করে হালাল হয়ে সাধারণ কাপড় পরিধান করবেন। কিন্তু হজ্জে ইফরাদ ও হজ্জে কেরান সম্পাদনকারীগণ হজ শেষে হালাল হওয়া পর্যন্ত এহরাম অবস্থায় থেকে যাবেন। আটই জুলহিজ্জার দিন মক্কায় স্বীয় আবাসস্থল হতে গোসল করে ও খুশবু লাগিয়ে হজ্জের এহরাম বেঁধে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক এই দোয়াটি বলতে বলতে মিনার দিকে রওনা হবেন। মিনায় পৌঁছে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের সালাত পৃথক পৃথকভাবে নির্দিষ্ট অক্তে কসর সহ আদায় করবেন। দুই অক্তের সালাত একত্রে জমা করবেন না। নয় তারিখ সূর্যোদয়ের পর ধীর স্থিরভাবে তালবিয়া ও তাকবীর বলতে বলতে আরাফা ময়দানের দিকে যাত্রা শুরু করবেন। অতপর সেখানে গিয়ে আরাফার সীমানার মধ্যে অবস্থান করে কিবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া ও জিকির আজকারে রত হবেন। অতপর সূর্য পশ্চিমে ঢোলার পরে হজ্জের খুতবা শ্রবণ শেষে জোহর ও আসরের সালাত কসর সহ এক আজান ও দুই একামাতে জামা তাকদিম করে আদায় করবেন এবং পুনরায় দোয়া, জিকির আজকার ও তিলাওয়াতে রত হবেন। অতপর সূর্যাস্তের পর আরাফা ময়দান হতে মুজদালিফার দিকে রওনা হবেন এবং সেখানে পৌঁছে মাগরিবের তিন রাকাত ও এশার দু রাকাত সালাত কসর সহ এক আজান ও দুই একামাতে এশার আউয়াল ওয়াক্তে জামা তাখির করে আদায় করবেন এবং ঘুমিয়ে যাবেন। অতপর ঘুম থেকে উঠে আউয়াল ওয়াক্তে ফজরের সালাত আদায় করে কিবলামুখী হয়ে জিকির আজকারে লিপ্ত হবেন ও হৃদয় ঠেলে দিয়ে দোয়ায় রত হবেন। অতপর ভালোভাবে ফর্সা হলে সূর্যোদয়ের আগেই মিনা অভিমুখে রওনা হবেন। এ সময় মুজদালিফা হতে সাতটি কঙ্কর সংগ্রহ করে সাথে নেবেন। মিনায় পৌঁছে সূর্যোদয়ের পর জামরাতুল আকাবায় অর্থাৎ বড় জামরায় গিয়ে সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন ও প্রতিবারে আল্লাহু আকবার বলবেন। কঙ্কর মারা হলে কোরবানি করবেন, অতপর মাথা মুন্ডন করবেন অথবা ছোট করে সমস্ত মাথার চুল ছাঁটবেন, তবে এতে আগপিছ হলে দোষ নেই। এরপর এহরাম খুলে প্রাথমিক হালাল হয়ে সাধারণ কাপড় পরিধান করবেন। প্রাথমিক হালাল হওয়ার পর স্ত্রী মিলন ব্যতীত বাকি সব কাজ সাধারণভাবে করা যাবে। অতপর মক্কায় গিয়ে তাওয়াফে ইফাজা সেরে তামাত্তু হাজিগণ সাফা মারওয়া সাই করবেন। কিন্তু কেরান ও ইফরাদ হাজিগণ শুরুতে মক্কায় পৌঁছে সাই সহ তাওয়াফে কুদুম করে থাকলে শেষে তাওয়াফে ইফাজার পর আর সাই করবেন না। এই তাওয়াফ শেষে হাজিগণ পূর্ণ হালাল হবেন। তাওয়াফে ইফাজা শেষে হাজিগণ মিনায় ফিরে আসবেন ও সেখানে রাত্রি যাপন করবেন। অতপর ১১, ১২ ও ১৩ তারিখে প্রতিদিন অপরাহ্নে তিন জামরায় তিন সাতটা ২১টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। ১১ তারিখ দুপুরে সূর্য ঢোলার পর ২১টি কঙ্কর সাথে নিয়ে প্রথমে ছোট জামরায় ৭টি, তারপর মধ্য জামরায় ৭টি ও সব শেষে বড় জামরায় জামরাতুল আকাবায় ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন এবং প্রতিবার নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলবেন। প্রথম ও দ্বিতীয় জামরায় কঙ্কর নিক্ষেপ শেষে একটু দূরে গিয়ে কিবলামুখী হয়ে দুহাত উঠিয়ে প্রাণ খুলে দোয়া করবেন। ১২ তারিখে কঙ্কর মারার পর সূর্যাস্তের পূর্বেই যদি কেউ মক্কায় ফিরতে চান তবে ফিরতে পারেন, কিন্তু যদি ১২ তারিখে রওনা হওয়ার পূর্বেই সূর্য মিনায় ডুবে যায় তাহলে তাকে সেখানে অবস্থান করে ১৩ তারিখে কঙ্কর মেরে আসতে হবে। বাধ্যগত শরাই ওজুর থাকলে ১১, ১২ দুদিনের যে কোনো একদিনে একসাথে কঙ্কর মেরে মক্কায় ফেরা যাবে। সবশেষে মক্কায় ফিরে তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ করতে হবে, তবে
ঋতুবতী ও নিফাস অলি মেয়েদের জন্য এটা মাফ। তাওয়াফে বিদার মাধ্যমে হজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ।